হ্যালো বন্ধুরা, আজকের আমরা দেখাবো এই জানুয়ারি মাসে 13,000 থেকে 14,000 টাকার মধ্যে বাংলাদেশে পাওয়া যায় এমন তিনটি সেরা গেমিং স্মার্টফোন, এবং এই ভিডিও শেষের দিকে রয়েছে এই বাজেটের সেরা স্মার্টফোনটি। এছাড়াও আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনি কিন্তু একটি লাইক দেবেন, এবং আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেল অন্য ভিডিওগুলো দেখবেন, এবং চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো আমাদের এই লিস্টের তিন নম্বর ফোনটি হলো স্যামসাং গ্যালাক্সি M11। ফোনটি আছে 6.40 ইঞ্চির HD+ ডিসপ্লে। ফোনটিতে চিপসেট থাকছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 450, যেখানে CPU থাকছে অক্টাকোর 1.8 GHz-এর, এছাড়াও GPU থাকছে অ্যান্ড্রিনো 506। ফোনটিতে সেলফি ক্যামেরা থাকছে 8 MP-এর, এবং রিয়ার ক্যামেরা থাকছে 13+5+2 MP-এর ট্রিপল রিয়ার ক্যামেরা। ফোনটিতে আপনি র্যাম পাবেন 3 GB, এছাড়া রোম পাবেন 32 GB-এর। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh-এর। ফোনটি বর্তমানে অফিসিয়ালি কিনতে পারবেন 13,500 টাকায়। এছাড়াও 15,000 টাকার সেরা 5টি গেমিং ফোনের নাম জানতে উপরে আই বাটনে ক্লিক করুন, অথবা ডেসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করতে পারেন। তো এই লিস্টে 2 নম্বর ফোনটি হলো Redmi 9 Prime। ফোনটি আছে 6.53 ইঞ্চির Full HD+ ডিসপ্লে। ফোনটিতে চিপসেট থাকছে মিডিয়াটেক হিলো G80, যেখানে CPU থাকছে অক্টাকোর 2.0 GHz-এর, এছাড়াও GPU থাকছে মালি G52। ফোনটিতে আপনি র্যাম পাবেন 4 GB, এছাড়াও রোম পাবেন 128 GB-এর। ফোনটিতে রিয়ার ক্যামেরা থাকছে 13+8+5+2 MP-এর কোয়াড রিয়ার ক্যামেরা, যেখানে সেলফি ক্যামেরা থাকছে 8 MP-এর। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 5020 mAh-এর। ফোনটি বর্তমানে আনঅফিসিয়ালি কিনতে পারবেন 13,500 টাকায়। এছাড়াও আপনার পছন্দের স্মার্টফোনটি আপনি কমেন্টে আমাদের জানাতে পারেন। তো এই লিস্টে 1 নম্বর ফোনটি হলো Realme C15 কোয়ালকম এডিশন। ফোনটি আছে 6.50 ইঞ্চির HD+ ডিসপ্লে। ফোনটিতে চিপসেট থাকছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 460, যেখানে CPU থাকছে অক্টাকোর 1.8 GHz-এর, এছাড়াও GPU থাকছে অ্যান্ড্রিনো 610। ফোনটিতে সেলফি ক্যামেরা থাকছে 8 MP-এর, এবং রিয়ার ক্যামেরা থাকছে 13+8+2+2 MP-এর কোয়াড রিয়ার ক্যামেরা। ফোনটিতে আপনি র্যাম পাবেন 4 GB, এছাড়া রোম পাবেন 64 GB-এর। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 6000 mAh-এর। ফোনটি বর্তমানে অফিসিয়ালি এর 4 GB RAM এবং 128 GB ভার্সন কিনতে পারবেন 13,700 টাকায়।